আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল মাসুম বিল্লাহ ফেসবুক পেজ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা কথা বলবো না প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপস দেখাবো ছোট্ট সেই ভিডিও ক্লিপসের উপরে কিছু কথা বলবো পুরো ভিডিও আপনারা দেখবেন সাথে থাকবেন তাহলে চলুন ভিডিও ক্লিপসটা এই জায়গাতে আপনাদেরকে দেখাই अस्सलाम वालेकुम मेरे प्यारे भाई लोग ये मेरा मैसेज ध्यान से सुनो। ये वीज़ा के बारे में हम बात कर रहे हैं। अभी बहुत आदमी समझते हैं कि वीज़ा बंद है इंडियन लोग का, पाकिस्तानी लोग का, बंगाली लोग का। अभी सब वीज़ा खुल गया है लेकिन एक शर्त है उन लोग के पास, हर कंपनी में लाजम मिक्स होना चाहिए। नहीं सिर्फ तो सिर्फ हर कंपनी में समझो पूरा इंडियन या पूरा पाकिस्तानी या पूरा नेपाली या पूरा बंगाली नहीं, सिर्फ तो सिर्फ अभी मिक्स बनते हैं। अगर क्योंकि सब लोग समझते हैं जब वीजा लोग डालता है तो रिजेक्ट होता है। क्यों रिजेक्ट होता है? वो कंपनी में समझो इंडियन लोग ज्यादा है, वो कंपनी में शायद पाकिस्तानी लोग ज्यादा है, और वो भी उसका बाद भी जब लोग डालता है ये भी शोर नहीं है कि पक्का पक्का मिलेगा। यानी अभी वीजा का ऐसा ऐसा चलता है, हमने मालूम कैसा बताएगा आप लोग को, वो भी पक्का नहीं है। बहुत आदमी बोलते खुल गया, हाँ खुल गया लेकिन नहीं सब, बहुत आदमी को नहीं मिलता है भी वीजा और बहुत आदमी को मिलता है। और सब कंपनी लोग को हम बोलते हैं जो हम आपको सुनता है, तो अगर आप लोग के पास मिक्स नहीं किया तो तुम लोग को वीजा नहीं मिलेगा जिधर का भी हो, नहीं सिर्फ पाकिस्तान का या इंडिया का या किधर का भी। अगर तुम लोग के पास मिक्स आदमी नहीं है तुम लोग को वीजा नहीं मिलेगा। तो मेरा प्यारे भाई लोग तुम लोग फिर भी ये छोर लोग से बचो जो बोलते खुल गया। ये पूरा भी पक्का नहीं है लेकिन खुल गया जैसा हम कैसा बोलते हैं, लाजम मिक्स बनता है आदमी, और कोई कोई भी जब डालता है रिजेक्ट भी होता है और कोई कोई को मिलता है, ये नसीब का बारे में। तो मेरा प्यारे भाई लोग फिर भी ये छोर लोग से बचो। बंधुरा उनी जे कथाटा बोलेছেন সেটা ভিসা নিয়ে কথা বলেছেন, সেটা হলো যে তিনি বলছেন যে অনেকেই বলতেছে যে ভিসা খুলে দিছে বা ভিসা বের হইতেছে না, অনেক কোম্পানি যখন ভিসা ডালতেছে ভিসা রিজেক্ট হইতেছে। তো তিনি একটা আপডেট আমরা পেয়েছিলাম কিছুদিন আগে, সেটা হলো যে কোম্পানিতে এখন ছোটো বড় যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে মিক্স রাখতে হবে, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কা। যদি মিক্স থাকে তাহলে এই কোম্পানি থেকে ভিসা সহজে বের হবে, আর যদি মিক্স না থাকে তাহলে এই কোম্পানি থেকে সহজে ভিসা বের হবে না। তিনি কিন্তু এই কথাটা বলতেছেন। তারপর বলছেন যে এটা শিওর না যে মিক্স থাকলে বা মিক্স না থাকলে যে আপনি ভিসা পাবেন, সেটাও কিন্তু শিওর না। তবে এই নিয়ম হয়তো সামনে পুরোপুরি চালু হতে পারে যে মিক্স আপনাকে লাগবে, বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে যে প্রত্যেকটা ছোট হোক বড় হোক অন্তত ইন্ডিয়ান পাকিস্তান এই দুই দেশের বা অন্য কোনো মানে মিক্স থাকতে হবে। যদি মিক্স থাকে তাহলে আপনি যখন ভিসা জমা দিবেন তখন আপনি ভিসা পেয়ে যাবেন। তো আবার অনেকের ভিসা হইতেছে, এটাও কিন্তু বাস্তব, হচ্ছে না যে এরকম না, আবার অনেক ভিসা রিজেক্ট হইতেছে। তো বাংলাদেশিদের জন্য বর্তমান যে সমস্যাটা সেটা হলো লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু হইতেছে না, ঠিক আছে, সেগুলো হইতেছে না। আর যাদের হইতেছে তারা অরিজিনাল সার্টিফিকেট লাগতেছে। আবার কিছু কিছু ভিসা অনেকে ইস্যু করার পর বাংলাদেশে যখন ভিসা পাঠাইতেছে তখন বিএমইটি কাট করতে পারতেছে না, বিএমইটি কাট করতে গেলে তাদের অরিজিনাল সার্টিফিকেট লাগতেছে। অনেকে হয়তো প্রবাসী, তারা ভিসা যে কোনো একটা সিস্টেমে বের করে ফেলছে কিন্তু বের করার পর দেশে আসার পর সেটা আর বিএমইটি কাট করতে পারতেছে না। বিএমইটি কাট যদি আপনি না করতে পারেন এমপ্লয়মেন্ট বিষয়, তখন কিন্তু আপনি আপনার টিকেটও করতে পারবেন, আপনি যেতেও পারবেন না। যখন বিএমইটি কাট করতে যাইতেছে তখনই তাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট চাইতেছে। তো যারা আপনার এমনিতে সার্টিফিকেট দিয়ে ভিসা বের করছে তারা কিন্তু পেশে যাচ্ছে, আর যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে তারা তো আসতেই পারবে, কোনো রকমের সমস্যা নাই, ঠিক আছে। বর্তমান কিন্তু এটা চলতেছে আরব আমিরাতে। আর অনেকেই বলতেছে যে একটা মানে তাদের সার্ভারের একটা আপডেট দেওয়া হয়েছে, হয়তো আপডেটটা যখন পুরাতন হয়ে যাবে, কাজ শেষ হয়ে তখন আবার ভিসা বের হওয়া শুরু হবে, ঠিক আছে। তো এটা হলো কথা। আর ওনার যে কথাটা সেটা হলো যে অবশ্যই মিক্স রাখতে হবে। তো এটা আমি একটা শুনেছিলাম অনেকদিন আগে যে মিক্সের ব্যাপারটা, তো মিক্সের ব্যাপারটা হয়তো সেটা চালু হয়ে যাবে কিছুদিনের ভিতরে, যে কোনো কোম্পানিতে মিক্স প্রয়োজন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।